দেখুন, এই গাছগুলোতে অলরেডি ফুল কলি চলে এসেছে। হয়তোবা দু একদিনের ভিতরে উনি এখানে মাচা করে দেবেন। বর্ষাকালের চাষাবাদটা একটু একটু সতর্কতার সাথে করতে হয়, সাবধানতার সাথে করতে হয়। বিশেষ করে ভাইরাস, এই ছত্রাক, এগুলো থেকে সাবধানে থাকতে হয়। অসাধারণ ফলন হয়েছে ইনশাল্লাহ। এই গাছগুলো থেকে যখন ফল আসবে তখন আমরা আরেকটি আপডেট দেব। এই যে আপনার এই গোড়ার যে পেকি দিয়ে আছে, পেকি পাতা আলি সব কেটে দিতে হবে, না কাটলে আপনার মনে করেন যে গাছ বাড়তে হবে না। ওই যে সাইড দিয়ে যে ইগুলো বের হয়েছে, বাড়তি পাতাগুলো, তারপরে যে ডালগুলো বের হয়েছে, এগুলো কেটে দিতে হবে। এগুলো ওই যে এ পর্যন্ত কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আপনার মনে করেন যে আপনি আজকে যদি ঘুরিতে ওঠে, দুই দিনের ভিতরে আপনার মনে করেন যে গাছ আরো তাজা হয়ে যাবে, তাজা হয়ে যাবে আর ফলনও বেশি হবে। জি, আচ্ছা আচ্ছা। কারণ এইদিকে যদি পেকি ডালে যদি ছাড়ায় তাহলে মানে রস তো এদিকে খায় ভালো লোক। ও আচ্ছা আচ্ছা, মানে তোমার কথা হচ্ছে যে নিচের যে ডালপালা গুলা, পাতা গুলা, এরা তো খাবার খেয়ে ফেলছে, ওগুলো যদি আমি কেটে ফেলে দেই তাহলে তো গাছটা তাড়াতাড়ি বেড়ে যাবে, ফলনও বেশি হবে। এই মুহূর্তে দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবৃন্দু, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার কৃষ্টপুর গ্রামে। এই গ্রামের একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব আলমগীর হোসেন প্রায় 4.5 একর জমিতে বর্ষাকালের তরমুজ লাগিয়েছেন। আজ আমরা তার পুরো প্রজেক্টটি ঘুরব এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, রাতে বৃষ্টি হয়েছে, ব্যাটগুলোর মাঝখানে পানি জমে গেছে। তবে বুদ্ধিমান কৃষক জনাব আলমগীর ভাই তার ব্যাটগুলো বেশ উঁচু উঁচু করে দিয়েছেন এবং টোটাল প্রজেক্টটিতে উনি মালচিংয়ের মাধ্যমে গাছগুলোকে লাগিয়েছেন। গাছগুলো গ্রোথ দেখুন, খুবই সুন্দর হয়েছে। আর উনি তরমুজ গাছগুলোকে ঠিক পর্যায়ক্রমে লাগিয়েছেন, মানে একটা জমির ফসল শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জমির ফসল কাটতে শুরু করবেন, ঠিক এইভাবেই পরিকল্পিতভাবে উনি লাগিয়েছেন। দেখুন, এই গাছগুলোর বয়স কেবল 8 থেকে 10 দিন হয়েছে। এভাবে উনি পর্যায়ক্রমে তার প্রজেক্টটি সাজিয়েছেন এবং পুরো প্রজেক্টটিতে উনি মালচিংয়ের মাধ্যমে তরমুজ চাষ করেছেন। অসাধারণ, সত্যি প্রাণটা ভরে গেল। বন্ধুরা, আপনারা যারা বর্ষাকালে তরমুজ চাষ করতে চান, খুব সাবধানে করতে হবে, সতর্কতার সাথে করতে হবে, জেনে বুঝে হিসাব করে করতে হবে। তরমুজ গাছ শুধু লাগিয়ে দিলেই হবে না, এটার বর্ষাকালের জাত আলাদা হয়, শীতকালের
জাতটা একটু আলাদা হয়। দেখুন ওনার গাছগুলোর গ্রোথ বেশ সুন্দর হয়েছে। গাছগুলোর বয়স এখন হয়তো বা 25 থেকে 30 দিন, আর 35 কি 40 দিনের ভিতরে উনি তরমুজ হারভেস্ট করতে পারবেন। ওনার জমিগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে এখানে যে প্রজেক্টটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা মোটামুটি 1.5 একরের প্রজেক্ট। এখনও এই জমিটিতে মাচা করা হয়নি, হয়তোবা 2-4-5 দিনের ভিতরেই মাচা করে গাছগুলোকে মাচাতে উঠিয়ে দেওয়া হবে। বৃষ্টি হয়েছে কালকে না? বন্ধুরা, এই অঞ্চলে গত রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তবে আলমগীর ভাই তার গাছগুলোকে এত সুন্দর ব্যাট করে লাগিয়েছেন। এখানে আসলে পানি লাগার গুড়িতে, মেন হচ্ছে গাছে গুড়ি, গুড়িতে পানি লাগার কোনো অবকাশ নেই। তো চলুন আমরা এখন কথা বলি শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব আলমগীর ভাইয়ের সাথে। আলমগীর ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো আপনার তো আসলে যে এই বর্ষাকালে এই যে তরমুজ চাষ, এটা তো আসলে অনেকে ভয়ে করতে চায় না, আপনি তো অলরেডি করতেছেন, তাই আপনি যে এবারে কি প্রথম নাকি এর আগেও করছেন? না, এর আগেও করছেন। এর আগে কি এই এলাকাতেই করছেন না অন্য এলাকা থেকে? দিনাজপুরে করছেন। দিনাজপুরে? না, আচ্ছা আচ্ছা। আপনি এই যে দেখলাম আমরা তো মোটামুটি আপনার প্রায় 4 থেকে 4.5 একর জমিতে আপনি তরমুজ চাষ করেছেন। এই যে বর্ষাকালের যে তরমুজ চাষের এই যে এটার যে ধারণা কিংবা চাষাবাদটা, এটা এটা আপনার এই এই যে চাষাবাদের যে প্রক্রিয়াটা, এটা আপনি কিভাবে আপনারা রপ্ত করলেন কিভাবে? এটা ওই যে দিনাজপুরের এলাকায় তো করে, আমি ওই অঞ্চলে থাকতাম, তো ওই ওই জায়গা থেকে আর কি এটা আগে দেখা দিয়ে করা। মোটামুটি আমি 1 বছর করছি, এরা তো অনেক বছর ধরেই করে, অনেক আগে থেকে দিনাজপুর করে। আচ্ছা, এরা করে 12 মাস। এটা তো শুধু এক সিজন না, 12 মাস একবারে সামনের শীত পর্যন্ত আর কি। আপনার তো দেখতেছি আপনি যে পর্যায়ক্রমে গাছ যেভাবে লাগাইছেন, কোনোটাতে হয়তো বা 20-25 দিনের ভিতরে ফল আসবে, কোনোটাতে আবার তার কয়েকদিন পরে, একদম পর্যায়ক্রমে লাগাইছেন, মোটামুটি শীত পর্যন্ত থাকবে? হ্যাঁ, শীত পর্যন্ত না, এটা তো আপনার 70 দিন এই গাছের আয়ুকাল। 70 দিন, মানে 70 দিনে ফল টল উঠানো শেষ? একবারে শেষ হয়ে যাবে, পরে আরেকবার দিব। আচ্ছা, পরে মোট 3 বার ফসল হবে। মানে আপনি এই জমিটাতে 3 বার ই করবেন? এই বেডে 3 বার ফসল হবে। আচ্ছা, তখন যদি পানি থাকে? পানি থাকবে না। পানি থাকবে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এই যে আলমগীর ভাই, আপনি যে যে বর্ষাকালের যে এই তরমুজটা, এটা কি জাত কি আলাদা হয় নাকি? হ্যাঁ, জাত বিভিন্ন জাত আছে, বর্ষাকালের যেটা জাত ওইটা আলাদা। আচ্ছা, আর মাটির তরমুজ যেটা ওইটা আলাদা, মাটিটা আলাদা না? জি, এটার মধ্যে আপনার আছে সুগার কিং, টাইগার, তারপর মার্সেলো, মার্সেলো গোল্ড, মার্সেলো কিং, বিভিন্ন জাত আছে, লাল তীরের আছে, সুপ্রিম সিডের আছে, এয়ার মালিকের আছে। এই 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 বর্ষাকালেরটা যেটা সবসময়টাই। আচ্ছা, বর্ষাকালের তো চাষাবাদ, যে তরমুজ চাষাবাদ তো একটু সেন্সিটিভ, এটার কোন বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখতে হয়? এটা বিশেষ করে যেমন গাছের পাতা যেন হলুদ না হয়, পোচারি না ধরে, পোকা আর পোচারি, এই দুইটাই সমস্যা বেশি, মানে গাছগুলোতে যাতে পোকা পোচারি যেগুলো না ধরে। আচ্ছা 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 ভাই, এই যে আপনার এই যে এই যে এই যে বর্তমানে যে আপনার এই যে তরমুজের প্রজেক্টটা দাঁড়াইছে, এই প্রজেক্টের গাছগুলোর বয়স কত? এই গাছগুলোর বয়স ধরেন 20-22 দিন এরকম বয়স। 20-22 দিন, আর কয়দিন পরে এখানে ফল আশা করা? 70 দিনের মধ্যে ফল বিক্রি হবে। 70 দিনের ভিতরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই জমিগুলোতে যে আপনার যখন আপনার গাছগুলো লাগাইলেন, তখন আপনার এই কি ধরনের সারটার আপনারা ব্যবহার করেন? এটার মধ্যে টিএসপি সচরাচর যেগুলো ইয়ে করে থাকে, আর সাথে দেওয়া লাগে যেমন ম্যাগনেশিয়াম, জিঙ্ক, বোরন, রোটন, হাড়ের গুঁড়া, এগুলো দেওয়া লাগে, সব দিয়ে একদম ই কার চাষ করে দেন। তখন কি আপনি কি ব্যাট করার পরে মালচিং বিছানোর পরে আপনি ই করেন? চারা বিছানোর পরে আর পরে চারা দেওয়া? এটা কি চারা লাগান না বীজ লাগান? বীজ দেওয়া, একবার ডাইরেক্ট বীজ দেওয়া। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কি ধরনের আপনারা অসুখ বিসুখ এটা ই দেখেন? অসুখ বাইরে ধরলে তো কঠিন হয়ে যায়। আচ্ছা, বাইরে এখন বন্ধু আমার পায় না বাইরে। আচ্ছা, আর এমনি পোকার পোকা এইসব এই ধরনের হালকা পাতলা। এটা কি ভাইরাসের জন্য কি নিয়মিত কি ওষুধ ওষুধ দিতে হয়? স্প্রে নাই। আচ্ছা, ভাইরাসের সাধারণত লক্ষণটা কেমন? এটা ভাইরাসের লক্ষণ হলো যেমন গাছের মাথা কোঁকড়া দিয়ে যাওয়া। আচ্ছা,
গাছের মাথা ছোট হয়ে যাওয়া, গাছের মাথা বাড়বো না। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এই যে ইয়ে আপনার তো মোটামুটি এখানে প্রায় দেখলাম আমি হিসাব করে দেখলাম 4.5 মতো একরের মতো ই হবে এই টোটাল প্রজেক্টটাতে। আপনার এই এই যে মালচিং যে ব্যবহার করছেন, এই যে মালচিং এর ব্যবহারটা কেন করছেন আপনি এখানে? মালচিং এর ব্যবহার ঘাস সমস্যা নাই, বেশি বৃষ্টি হইলে সমস্যা হবে না, অতিরিক্ত খরান হইলে সমস্যা হবে না, এই কারণে। আচ্ছা আচ্ছা, এই 8 একর এই 4 একর জমিতে আপনার ঘাস বাঁচতেও তো দেখা গেছে 1 লাখ টাকার উপরে দিলাই, মানে ওই শ্রমিক খরচ আসবে শ্রমিকের 1 বছরে। আর তার সাথে যদি আমি মালচিং দিয়ে দিই, আমার কোনো ওই লোকের খরচ না, এটা না, বিভিন্ন সুবিধা আছে, তাই না? অতিরিক্ত খরায় গাছ মরে যায় না, আবার অতিরিক্ত বৃষ্টি হলেও গাছ মরে না। আচ্ছা আলমগীর ভাই, আসলে প্রকৃতির উপরে তো কারো হাত নাই আমাদের। এই যে আপনার টোটাল যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটাতে যদি আপনার কেমন বিনিয়োগ হয়েছে, কেমন আপনার এই 4.5 একর যে তরমুজের প্রজেক্ট? 1 বিঘা মানে 50 শতকে ধরেন আনুমানিক 80,000 টাকা 90,000 টাকা খরচ, মানে 50 শতক আপনার 55 শতকে বিঘা ধরছেন, 80-90 হাজার টাকা খরচ হবে ফার্স্ট টু লাস্ট? হ্যাঁ ফার্স্ট টু লাস্ট। আচ্ছা এক সিজন মানে 70 দিনের মধ্যে, 70 দিনের ভিতরে? আচ্ছা এটা যদি আল্লাহর রহমতে যদি ভালো ফলন টলন হয়, কেমন আশা করতে পারেন? ভালো ফলন হলে হয়তো দ্বিগুণ হতে পারে, মানে 2 লাখ টাকা সেল আসতে পারে। আচ্ছা তখন যখন আপনার এই তরমুজটা হারভেস্ট করবেন, তখন তো পুরো বর্ষা থাকবে? হ্যাঁ সমস্যা নেই, বর্ষা তখন তো আপনার এই ইয়ে তরমুজের একটা রেটটাও ভালো থাকবে। হ্যাঁ রেট সবসময় থাকে এই তরমুজের, রেট সবসময়, কারণ এই এই তরমুজগুলো হলো অতি মিষ্টি, আর মাটির তরমুজের চামড়া হয় অনেক মোটা। আচ্ছা আর এটার চামড়া হয় একবারে পাতলা। এটাতে দাঁড়ায় আছি আমরা, এটাতে কি জাত লাগাইছে? এটা আছে আপনার এই সুগারকিন। সুগারকিন না, খুব মিষ্টি হয়? হ্যাঁ মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে তো মোটামুটি দেখতেছি সবসময় 2-4-5 জন শ্রমিক সবসময় কাজ করে, এই টোটাল প্রজেক্টে আপনার কেমন শ্রমিক আপনার এখানে? এখানে তো ওরকম নাই, আগে 7-8 জন ছিল, এখন একটু কাজ কম ছিল, এবার এটা বাংলা বাংলা দিব, এই কারণে একটু লোক নেওয়া লাগবে, 5-6 জন লোক নেওয়া, মানে 2-1 জন থাকে সবসময়, 2-4 জন থাকে, আর যখন বেশি কাজের ছাপ থাকে তখন আর লোক নেন। আচ্ছা আলমগীর ভাই, আপনার এই যে এই যে চাষাবাদ নিয়ে, আপনি তো তরমুজ চাষ করেন, শশা চাষ করেন, এগুলো চাষ করেন, মানে এই ব্যতিক্রমী চাষাবাদ আপনার একটু করে থাকেন, এই এই চাষাবাদ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এরকম, যদি আর ভালো হয় তাহলে আরেকটু জমি বাড়াইলাম, বা এরকম মানে ফলন টলন ভালো হলে আপনার জমিটা বাড়বে। এলাকায় যদি কোনো লোক থাকে যে করব, হ্যাঁ পরামর্শ দেওয়া কিভাবে করতে পারে, বা আমি কিভাবে করি আইয়ে দেখবো, দেখে এইভাবে করবো, তাহলে এলাকা উন্নত হইব। আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা তো ইয়ে আলমগীর ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, ওনার এই গাছগুলো থেকে এই যে এই লাইনে ওনার 2-1টি চারা মরে গিয়েছিল, মরে যাওয়ার পরে এখানে আবার উনি নতুন করে বীজ লাগিয়ে দিয়েছেন। দেখুন এই গাছটার বয়স 10 দিন হবে, আর পাশেই যে গাছগুলো দেখছেন এগুলো বয়স 20-25 দিন হয়ে গিয়েছে। আজ আলমগীর ভাই তার তরমুজের প্রজেক্টে মাচা করে দিবেন, আজ থেকে মাচার কাজটি শুরু হবে। আলমগীর ভাই আপনারা যে যে এখানে যে মাছা দিবেন তরমুজে, এটা কি কি টাইপের মাছাটার কোনো নাম আছে বিশেষ? এটা হলো ফ্ল্যাট মাছা। ফ্ল্যাট মাছা না, সমান আকারে। আচ্ছা তরমুজের জন্য ফ্ল্যাট মাছাটাই বেটার মনে হয়? আচ্ছা আচ্ছা, মানে এরকম সিস্টেম মাছাটা করবেন তরমুজটা যেন ঝুলে থাকে নাকি? দেখুন পাশেই করেছিলেন উনি শশার আবাদ, এখানে উনি ফ্ল্যাট মাছা ব্যবহার করেছেন। আসলে ওনার এই মাচার যে স্টাইলটা আমার বেশ ভালো লাগছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি মাচা দেখেছি, কেউ এ প্যাটার্নের মাচা করে, কেউ আবার মাটি থেকে প্রায় 2 ফিট উপরে মাচা করে, উনি ঠিক এরকমভাবে মাচা করেছেন, ঠিক মাচার নিচে যে খুব ইজিলি এই ফসল হারভেস্ট করা যায়। দেখুন এটা তার শশার প্রজেক্ট প্রায় শেষের দিকে, আজ শশা হারভেস্ট চলছে। রমজান মাসে শশার বাজারটায় বেশটা কমে গিয়েছিল, কিন্তু রমজান ঈদ যাওয়ার পরে শশার বাজারটা আবার উঠতে শুরু করেছে।
সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।